ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ দুপুরে তৃণমূলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক, তৃণমূল ভবনে আয়োজিত বৈঠকে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, এই বৈঠক সম্বন্ধে আর ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজকে মূলত দুটো বৈঠক হবে। প্রথম পর্যায়ের বৈঠক তৃণমূলের SC ST যে বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসবেন, এবং দ্বিতীয় বৈঠকটা হবে দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের নিয়ে। মূলত তিনটি বিষয়ে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রথম হচ্ছে যে দিদিকে বলো কর্মসূচি, সেটা 100 দিন অতিক্রান্ত হয়েছে। এই 100 দিনে দিদিকে বলো কর্মসূচি কতটা সফল হয়েছে, কত অভিযোগ মানুষের জমা পড়েছে, কতগুলো সুরাহা সম্ভব হয়েছে, এবং এই দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বা অভাব অভিযোগ কতটা প্রশমিত করা গেছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তুমি জানো যে বছর ঘুরলেই পুরসভার ভোট, 100টার বেশি পুরসভায় নির্বাচন রয়েছে, সেটা বিধানসভা ভোটের আগে, এটা একটা সেমিফাইনাল, ফলে সেই পুরো ভোটের প্রয়োজনীয় রণকৌশল নিয়ে আজকের বৈঠকে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে উন্নয়ন নিয়ে পর্যালোচনা হবে, যে বিধায়কদের যে তহবিল দেওয়া হয় তাদের এলাকার উন্নয়নের জন্য, সেই তহবিল কোন বিধায়ক কিভাবে খরচ করতে পেরেছে, কারা খরচ করতে পারেনি, সেই সব নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে পারেন তিনি। এবং সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যে পরিষেবাগুলো রয়েছে, বিধায়করা সাংসদরা তাদের এলাকায় সেই সব পরিষেবা মানুষের কাছে পাঠাতে কতটা সফল হয়েছেন, কতটাই বা বাকি আছে, সেই সব নিয়ে বিস্তারিতভাবে আজকে পর্যালোচনা করবেন। এবং আজকের বৈঠক থেকে সাংগঠনিক স্তরে কিছু ছোটখাটো রদবদলের সম্ভাবনা রয়েছে। সঙ্গীতা,